শেষ বেলার ভোট প্রচারে টিটাগড় পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকনগর নতুনপল্লী সহ বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার চন্দ্রমণি শুক্লা। ঢাক ঢোল নিয়ে এদিনের বর্ণাঢ্য প্রচারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন বাইরে থেকে বহু দুষ্কৃতী আনা হচ্ছে ভোটের দিন অশান্তি করার জন্য। তিনি এই বিষয়ে প্রশাসনকেও জানিয়েছেন বলে জানান। একদিন প্রচার করলেন, কি মনে হচ্ছে? প্রচার ভালো রকমই হয়েছে। এবার আমরা যেটা মনে করছি যে আমাদের পজিটিভ প্রচার হয়েছে, আমরা মানুষের কাছে আমাদের পজিটিভ কথাগুলো তুলে ধরেছি, মানুষ ওই পজিটিভ কথাগুলো বিশ্বাস করে আমাদেরকে ভোট দেবে। কি মনে হচ্ছে 22 তারিখ কি শাসক দলের কোনো বহিরাগত কোনো এখানে কোনো রকম অশান্তি করার কোনো রকমই আপনার আশঙ্কায় ভুগছেন এরকম ধরনের কোনো? না, সেরকম তো আশঙ্কা আছে, আমরা খবর পাচ্ছি বাইরে থেকে লোক ঢুকছে, পাড়ায় পাড়ায় গাড়ি করে ঘুরছে, আমরা সেটা কমপ্লেনও জানিয়েছি প্রশাসনকে। তারা আমরা আগে প্রশাসনকে বলবো, ইলেকশন কমিশনকে বলবো, তাদের দায়িত্ব আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করানো। আর যদি তারা না রুখতে চায় তাহলে সাধারণ মানুষকে তো আমি বলবো, তার মানুষ তার প্রতিরোধ করবে, মানুষ তাদেরকে প্রতিরোধ করবে, প্রত্যেকটা মানুষকে ভোট দিতে পারবে। মানুষকে আমরা প্রত্যেক মানুষকেই ভোট দেওয়ার জন্য প্রেরিত করছি, যারা সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, শান্তিভাবে ইলেকশন হবে, আমরা সেটাই চাইছি। ঠিক আছে।